আপনি তো নিউজিল্যান্ডের বাসিন্দা, তো আপনি কি বাংলাদেশের নাম শুনেছেন? হ্যাঁ, বাংলাদেশের নাম শুনেছি। আপনি কি বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম জানেন? না, প্রধানমন্ত্রীর নাম জানা নেই। বাংলাদেশে একজন ক্রিকেটার আছে যে সারা বিশ্বের মধ্যে সেরা অলরাউন্ডার, আপনি কি তাকে চেনেন? না, আসলে বাংলাদেশ যে ক্রিকেট খেলে সেটাই আমার জানা ছিল না, তো আমি ক্রিকেটারদের কিভাবে চিনবো? আপনি কি মামুনকে চেনেন? মামুন, মামুনকে অবশ্যই চিনি। তো তার নাম তো শুধু মামুন না, তার নাম সম্ভবত প্রিন্স মামুন, সে আমার আইডল। তো ইদানিং শুনলাম বাংলাদেশে নাকি সে হামলার শিকার হয়েছে, তো এজন্য আমরা আগামী 32 জুলাই সারা বিশ্ব জুড়ে একটা আন্দোলনে ডাক দেবো, আর 20 জুলাইকে আমরা বিশ্ব হামলা দিবস হিসেবে আখ্যায়িত করার জন্য জাতিসংঘের কাছে আমরা আবেদন করব। মামুনের উপর হামলার পেছনে আপনি কাকে বেশি দায়ী করবেন? অবশ্যই আমি বাংলাদেশ সরকারের দোষ দেবো, কারণ তারা সম্পদের যথাযথ সংরক্ষণ করতে পারে না। মামুন বাংলাদেশের সম্পদ, বাংলাদেশ সরকারের উচিত ছিল তাকে জাদুঘরে সংরক্ষণ করা, কিন্তু তারা সেটা করে নাই। নিউজিল্যান্ডে হল Likey.